হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে, আমি নূর মোহাম্মদ সৈকত। আজকে বিয়স আবার নিয়ে আসছি আপনাদের সামনে আরাফাত ফার্নিচার অ্যান্ড ডোর হাউস। আজকে আসছে, এটা হলো আরাফাত ফার্নিচারের ফ্যাক্টরি, যেটা ও কারখানা যেখানে, ওখানে নিয়ে আসছে আপনাদেরকে। বিয়স আমি আগে বলে নিচ্ছি, এই আরাফাত ফার্নিচার থেকে আপনারা শুধু ডোর হাউস, এখানে লেখা আছে এখানে ডোরই কালেকশন হয়, আপনারা ডোর পাবেন, শুধু বলা চলে গাছ থেকে কাঠ কেটে হাতের ডোর পেয়ে যাচ্ছেন, এরকম একটা বিষয়। এরকম বিষয় বলতে আসলে বাস্তব বিষয়টা, এটা আপনার এখানে কোনো মিডিয়া নেই, আপনার মিডিয়ামের মাধ্যমে যে এখান থেকে পাইকারি সেল হয় এবং খুচরা বিক্রি করা হয় এলাকা ভিত্তিক, সেই প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন না। এখান থেকে সরাসরি আপনারা ডোরটা কিনতে পাচ্ছেন একদম সাশ্রয় মূল্যে ভিউয়ার্স, কারণ আপনারা ওনাদের খাগড়াছড়ি থেকে গাছ কাটতেছে, তাদের নিজেরই বাগান, নিজের বাগান থেকে গাছ কেটে নিজের সরাসরি এখানে আপনার ডোরটা তৈরি করে সেল করতেছে। তো ভিউয়ার্স, যারা নতুন বাড়িঘর করতেছেন এবং অফিস আদালত করতেছেন, তাদের জন্য আমি বলবো, যদি ডোর কালেকশন আপনাদের প্রয়োজন হয়, আমাকে কিছুদিন আগে একজন ফোন করছিল, এক ব্যক্তি, ভদ্র ব্যক্তি, যে ডোর কোথার থেকে নিলে বেটার হয়। তো আমি বলবো আরাফাত ফার্নিচার টিম্বারে এখানে চলে আসবেন, এখান থেকে আপনারা চয়েস মতোভাবে ডোরটা কিনে নিতে পারবেন। আমার ভিডিওটা টানাটানি না করে পুরোটা দেখার চেষ্টা করুন। আর ভিউয়ার্স, আমি এখন আরাফাত ফার্নিচার ফ্যাক্টরিতে নিয়ে আসছি এবং ওনাদের শোরুমটাতে আমি নিয়ে যাবো নেক্সটে, নেক্সট সপ্তাহে আরেক ভিডিওতে। আজকে ফ্যাক্টরিতে দেখাচ্ছি আপনাদের তাদের কীভাবে তাদের ডোর কালেকশন এবং কী কাজগুলো করা হয়। ভিউয়ার্স, এটা হলো ফ্যাক্টরি আরাফাত। ভিউয়ার্স, আমাদের সামনে আছে যে ভাই এখন ম্যানেজার এই জায়গার, উনি আমাদের এখানে কোন মেশিনে কী কাজ হয়, কোনটাতে কীভাবে ডোরটা তৈরি করা হচ্ছে এবং কোন কাঠ দিয়ে কী হচ্ছে, চৌকাঠটা কোনটা হচ্ছে, এগুলো ডিটেলস আপনাদের দেখাবো। এটা হলো ফ্যাক্টরিটা দেখাচ্ছি, এই ফ্যাক্টরির ভিতরে আপনাদের প্রতিটা মেশিনে কী কী কাজ হয় সব দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি একে একটা মেশিন দেখাচ্ছি ওনাদের ফ্যাক্টরির ভিতরে। ফার্স্টে আপনাদের কাঠটা কিনে আনার পর কী করা হয়? আমাদের এখানে জয়েন্ট ক্লিয়ার করা হয়। জয়েন্ট ক্লিয়ার কোনটা দিয়ে করা হয়? এই মেশিনটা দিয়ে। এই মেশিনটা দিয়ে জয়েন্ট ক্লিয়ার করা হয় না? জি। আচ্ছা ভিউয়ার্স, আপনারা এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এখানে উনি ফার্স্টে আপনাদের কাঠ টা যখন গাছ থেকে কাঠটা নামায় কেটে নিয়ে আসা হয় তখন এই দিকে জয়েন্ট ক্লিয়ার করা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আপনাদের ফ্যাক্টরি যে মেশিনগুলো দেখাচ্ছি আপনাদের, আমরা আজকে তাদের ফ্যাক্টরিতে চলে আসলাম। আপনারা সরাসরি এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন, আপনাদের ডোর নতুন বাড়িঘর জন্য, অফিস আদালত, সরকারি যে কোনো কাজের জন্য নিতে পারেন আপনারা এই ডোরগুলো। আর এখানে আছে চৌকাঠ। হ্যাঁ, চৌকাঠ চৌকাঠ সম্পূর্ণ সিজনিং করা মাল। আচ্ছা, সিজনিং বলতে কি বোঝাচ্ছে? ওই মাল বয়েল করা হয়, মালে মেডিসিন লাগানো হয়, মালের কোনো কাঁচা ফ্লেভার থাকে না, সম্পূর্ণ শুকনো করা হয়, ওটাকে সিজনিং বলে। আর আরেকটা টেম্পান্ড কি বলা হয় আরেকটা জানো? ওই আপনার ট্রিটমেন্ট, যেটা ট্রিটমেন্ট, এটার উপর সিজনিং করা হয়। ট্রিটমেন্ট, হ্যাঁ ট্রিটমেন্ট সিজনিং। আচ্ছা, আর এখানে এখন ডোরটারে কি করা হইতেছে? এটা আপনার পলিশ করা হইতেছে, এটা সম্পূর্ণ পলিশ না, এটা হাফ পলিশ, এটা যেখানে যার অর্ডার ওইখানে নিয়ে ঝুলানোর পরে ফুল পলিশ করা হইব। এটা এমনিতেই খুব মানে সারি কাঠ, এটা কোনো পল নেই, পল ছাড়া এটা। আচ্ছা, এটা সিজনিং করা, এটা বয়েল হয়েছে। এটা কী কাঠের উপর? এটা সেগুন কাঠ, চিরাংটিক, এটা আমাদের বাগানের গাছ খাগড়াছড়ি থেকে আনা। আচ্ছা, ভিউয়ার্স, ওনাদের আরাফাত ফার্নিচার যে ওনাদের নিজস্ব বাগান আছে এবং তাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? খাগড়াছড়িতেই। খাগড়াছড়ি তাদের নিজের বাগান, নিজের বাগান থেকে তারা মাল নিয়ে আসে এবং ঢাকার ভিতরে অনেকগুলো শ্রমিলে তারা সরাসরি গাছ দিয়ে থাকে, কাঠ দিয়ে থাকে না? হ্যাঁ, ওনারাই কাঠ দিয়ে থাকে। ভিউয়ার্স, আপনি বলবো যে আপনারা সাশ্রয় মূল্যে এবং ভালো জিনিস কিনতে গেলে পাইকারি দামে এখানে আসলে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন। এটা হলো তাদের ফ্যাক্টরি, আমি ফ্যাক্টরিতে ঢুকে আসলাম। এই ফিনিশিংয়ের কাজটা কি? এটা মেশিনের কাজ হলো আপনার চৌকাঠের যে ডিজাইনটা করা হয়, মলিং করা হয়, সব ধরনের ডিজাইন এখান থেকে তৈরি হয়। চৌকাঠের ডিজাইন এবং সব কিছু এই মেশিনের দ্বারা তৈরি করা হয় না? এই মেশিনে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনাদের এই যেটা ডিজাইন করা, খোদাই করে এটা করা হয়, সেটা কোথায় করা হয়? এই মেশিনটাতে না? হ্যাঁ হ্যাঁ। ভিউয়ার্স, আপনার যে আপনাদের ভিতরে যে ডোরের যে ডিজাইনটা হয়, এই ডিজাইনটা হয় ভিউয়ার্স এই মেশিনটা দিয়ে। এই মেশিনটার নাম কি বলা হয় সাধারণত? এই মেশিনটার নাম বলে আপনার রাউটার মেশিন। রাউটার মেশিন না? আচ্ছা ভিউয়ার্স, এটাকে বলা রাউটার মেশিন। আর এগুলো কাট, এগুলো এত, এগুলো সম্পূর্ণ কাজ আমাদের সিজনিং করা। আচ্ছা, সিজনিং, এগুলো মাল বয়েল করে এখানে আমরা চাল দিছি, মালের অর্ডার হলে এখান থেকে তখন মাল তৈরি করে দেওয়া হয়। আর চৌকাঠটা কিসের উপরে করা হয়? চৌকাঠটা প্রথমত আপনার
ওই যে এর আগে যে মেশিনটা দেখালেন সেই মেশিনটার থেকে জয়েন্ট মিলানো হয়, মাল লেবেল করা হয়, তারপরে আপনি এর আগে পরে যে মেশিনটা দেখলেন ওইখান থেকে আপনার এই সাইডের মলিংটা উঠানো হয়, তারপর আপনার ডিজাইনটা করা হয়। আচ্ছা বিভাস, চলুন আর একটু দেখি আমরা তাদের এখানে যে মেশিনগুলো আছে। আরও এই মেশিনের কাজটা কীভাবে? এই মেশিনের কাজ হলো মালের যে অরিজিনাল কালারটা ওইটা ফুটায় তোলে, মাল রান্দা করা লাগে না হাতে, এটা মেশিনে রান্দা করি। এটা মেশিনে রান্দা হয়, ওটা হাতে কোনো কাজ নেই না, অত্যাধুনিক যুগে অত্যাধুনিক মেশিন সবকিছু চলে আসে বিভাস, এই কারণে এখন সবকিছু অত্যাধুনিকই হয়, সাধারণত হাতের স্পর্শ খুবই কমই লাগে এখন। আমাদের বাইরের দেশে এটা আরও 100 বছর আগে এগুলো চলে, আমাদের দেশে এখন নতুন হয়েছে আস্তে আস্তে, 100 বছর যুগ আমাদের পিছিয়ে আসি, এই কারণে বিভাস আমরা আগানোর চেষ্টা করতেছি এবং আগে গেছে অলরেডি আমাদের দেশ অনেকটা। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ডোর, ডোরে এগুলো কিন্তু ভিউয়ার্স একটাতেও আপনার ডিজাইন করা হয় নাই, জাস্ট এগুলো আপনার মিলানো হচ্ছে না? এগুলো ডিজাইন তৈরি হচ্ছে, মাল কমপ্লিট না। এই মেশিনটা কি কাজের? এই মেশিনটা সার্কুলার, এটা দিয়ে মাল দাগ দিয়া সুন্দর করে কাটতে হয়, অনেক মাল আগে ওরা মানে বড় থাকে ওইটা মিটাতে কাটলে সোজা হয়ে যায়। আচ্ছা বিভাসদের একটা কোশ্চেন থাকতে পারে, আপনাদের ডোরের উপরে যে এটা কত বছর ওয়ারেন্টির গ্যারান্টি দিয়ে থাকতেছেন? যেটা আপনার কিছু হবে না, আপনার লাইফ, আপনার লাইফ চলে যাবে কিন্তু মালের কিছু হবে না, কিছু হবে না, সেগুন সেগুন কাটে গুনে খাবে তো না, কিছু হবে না, মাল ব্যাকা হবে না, গুনে খাবে না, মালে কোনো ধরনের ব্যাকা হবে না। এটা কি মেশিন? এটা হলো আপনার জালি মেশিন, এটা দিয়ে মালের সামনে খাটের ডিজাইন মিজানের যে ইগুলা করা হয় জালিগুলো কাটানো হয়। আচ্ছা বিভাস, তাদের ফ্যাক্টরিটা বেশ বড়, মোটামুটি কাজ চলতেছে, নতুন ফ্যাক্টরি হিসেবে অনেক আরও কাজ হবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে, ডোর যাদের প্রয়োজন নতুন বাড়ির জন্য, অনেকে আমাকে ফোন করছিল ডোর কোথায় পাবো, তো আমি বলবো যে এখানে আসবেন, সরাসরি চলে আসলে এখানে ডোর কালেকশনগুলো পাবেন, এবং তাদের কিছু রেডি করা ডোর আছে, সেই ডোরগুলো এখন আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। চলুন, তাদের এই ফ্যাক্টরি থেকে বের হয়েছে এই ডোরগুলো। আচ্ছা ভিউয়ার্স, এই যে একটা ডোর তাদের এই ফ্যাক্টরি থেকে কিন্তু বের হয়, আমি ভিতরে যে ফ্যাক্টরি থেকে আসলাম এখন, এই ভিতর থেকে আপনার এই ডোরগুলো বের হওয়া খুবই সুন্দর, নাইস একটা ডিজাইনের। আপনার লোকেশনটা দেখুন, গ্রামে একটা দৃশ্য, নৌকা এবং ঘর, খুবই সুন্দর ডিজাইন করে। এই কাঠটা ডিজাইনটা কিভাবে কোন ওখানে মেশিন দিয়ে করা? আমাদের কম্পিউটার মেশিন আছে। আচ্ছা, এটা কম্পিউটার মেশিনের উপরে। ওনাদের আরেকটা ফ্যাক্টরি আছে, সেটা হলো উত্তরখানে, সেখানে এখন আপাতত যেতে পারছি না, এখান থেকে যেটা সম্ভব দেখাই দিচ্ছি। খুবই এখান থেকে উপর থেকে সূর্যের আলো, একটা মেঘ আছে, অলরেডি গাছ আছে দুইটা এবং বাড়ি ঘর আছে এখানে দেখতে পাচ্ছেন, নৌকা আছে, পানি আছে, খুবই সুন্দর একটা ডোর এটা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর ডোর আপনারা কালেকশন করে নিতে পারেন। এটা সেগুন কাঠের না অবশ্যই? জি হ্যাঁ, এটা চিরাং সেগুন কাঠের এবং চিরাংটি, হ্যাঁ চিরাং সেগুন কাঠের, 100% সেগুন কাঠের। আপনারা মিস্ত্রি দিয়ে দেখে নিতে পারবেন, কোনো ঘুনে খাবে না, কোনো পোকায় ধরবে না, বাঁকাও হবে না এবং জয়েন্টও ফাঁকা হবে না। দেখা যায় শীত আসলে জিনিসটা হয়, গরম আসলে একটু কাঠের একটু ডিফারেন্স হয়, এই জিনিসগুলো আপনারা পাবেন না, কারণ এটা আপনার ট্রিটমেন্ট করা। ট্রিটমেন্ট করা বলতে যেটা বোঝাইলো, কেমিক্যাল দিয়ে বয়েল করা হয় যে কাঠটাকে, সিজনিং করা হয় সেটাকে আর কি, আর খুবই সুন্দর ডিজাইন করা এখানে। আচ্ছা এই কাঠের উপর ডোরের উপর এটা প্রাইসটা কেমন আসতে পারে, একটা আইডিয়া দেওয়া যায়? এটা আপনার 19,000 টাকার মতন আসবে। আচ্ছা এটা 19,000 টাকার মতো আসবে, এটা ডিপেন্ড করে থিকনেসের উপর, সাইজের উপর, ডিজাইনের উপর, অনেক কিছুর উপর আপনার এটা প্রাইসটা ডিপেন্ড করে। আমি সামনে থেকে নিয়ে একটু দেখাচ্ছি, এই যে ফুলটা যে করা হয়েছে এখানে কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা হয়েছে এবং নিখুঁতভাবে, এটা কম্পিউটার মেশিন দিয়ে কাজ করা। তো এরকম কাজ করাইতে হলে ভিউয়ার্স কিন্তু আপনার কস্টিংটা একটু স্বাভাবিক বেশিই আসবে, কারণ এটা কাঠের উপরে কাজ করা কিন্তু চারটাখানি কথা না, অনেক বিষয় ব্যাপার। তো চলুন নেক্সট আর কয়েকটা ডোর আছে একটু দেখি। ভিউয়ার্স দেখুন আরেকটা ডিজাইন নিয়ে আসছে, খুব সুন্দর, এটা বাঁশ জার আছে যেটাকে বলা হয়, বাঁশ জারের মতো ডিজাইনটা। এই ডিজাইনটা সবাই দেখে মোটামুটি কমনই, আনকমন না হলেও এটা কিন্তু আপনারা দেখছেন, কিন্তু এখানে আসলে আপনারা ভিউয়ার্স পাচ্ছেন হলো সাশ্রয় মূল্যে, একদম সস্তায় আপনারা প্রোডাক্টগুলো কিনতে পাচ্ছেন, একদম সস্তায় পাচ্ছেন। কিন্তু দেখুন এই যে ডোরটার বাঁশের এটা দেখুন, এটা হলো কম্পিউটার মেশিনেই করা না? হ্যাঁ কম্পিউটার, এটা কম্পিউটার মেশিনে করা। এই ফ্যাক্টরি মেশিনটা ওনাদের আরেকটা আছে, আরেকটা ফ্যাক্টরি আছে ওখানে, ওখানে নেক্সট একদিন নিয়ে যাব এবং ওনাদের শোরুমে নিয়ে যাব। শোরুমটা কমপ্লিট হয়ে কাজ চলতেছে অলরেডি, কমপ্লিট হলে আপনারা শোরুমে পাবেন। এবং বিভাস আপনাদেরকে বলে রাখতেছি আবারও, ওনাদের থেকে যদি ডোর নেন সরাসরি হোলসেল প্রাইসে নিতে পারতেছেন,
কোনো মিডিয়া নাই যে এখানে আরেকজন কেউ আসতেছে, এখানে সরাসরি গাছ থেকে কেটে আপনার ফ্যাক্টরিতে চলে আসছে। এখানে আপনি দাম সাশ্রয় অবশ্যই হবে, তার কারণ হলো আমাদের এখান থেকে ফ্যাক্টরিতে মালটা সরাসরি পেতেছেন, কোনো শোরুমে যাওয়া লাগে না। শোরুমে তো শোরুম গেলে প্রাইসটা বেশি আছে, অ্যাডভান্স 10 লাখ, এখানে এটা লাগতেছে না, এই জন্য আমরা মাল কম দিতে পারতেছি। তো বিকজ আপনি বলবো যাদের ডোর প্রয়োজন তারা আপনারা এখানে সরাসরি এই ডোর থেকে আরাফাত ফার্নিচার টিম্বার এখান থেকে আপনারা এই ডোরগুলো কিনে নিতে পারেন। বিকজ আরেকটা পাল্লা দেখাচ্ছি ওনাদের ফ্যাক্টরি থেকে, এটা বের হওয়া বের করার কি কাজটা, ডিজাইনটা একটু সুন্দর আনকমনের মধ্যে, কাজটা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আছে, কিন্তু পাল্লাটা একটু চিকচিক করতেছে, পিছলা পিছলা যাতে, এটার কারণ কি? এটা হলো আমাদের আপনাকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর ভাবে এটা ডিজাইনটা। এবং এই ডিজাইনটা তো আপনার কম্পিউটারে করা নাকি? না, এটা বিট দিয়ে করা আর কি, চারের পাঁচ দিয়ে বিট দিয়ে তৈরি করা বিওয়ার্স এরটা। এটাও কিন্তু বিওয়ার্স সেগুন কাঠের। আপনারা এখান থেকে আসলে আপনারা সাশ্রয় মূল্যে, কোয়ান্টিটি বেশি হলে অনেক কমের মধ্যে প্রাইসে আপনার বিওয়ার্স প্রোডাক্টগুলো কিনতে পারবেন। চলুন আরেকটা ডোর দেখছি, দেখি খুবই সুন্দর একটা ডোর আছে তাদের ডিজাইন করা। বিওয়ার্স দেখুন এই ডোরটা খুবই সুন্দর একটা ডিজাইন, ময়ূর আছে সাথে একটা গাছের উপর ময়ূর বসে আছে, এরকম একটা খুবই সুন্দর নাইস। এই ডোরটা কিন্তু আপনারা অলরেডি কম্পিউটার মেশিনে করা না? জি, কম্পিউটার মেশিনে নিখুঁতভাবে কাজ করা হয়, তাদের কম্পিউটার মেশিনও আছে। আপনারা এই ফ্যাক্টরির থেকে আমি যা কাজগুলো দেখাচ্ছি, আপনারা চাইলে এই সরাসরি আরাফাত ফার্নিচারে চলে আসতে পারেন, আসলে এখান থেকে আপনারা প্রোডাক্টগুলো কিনে নিতে পারতেছেন সাশ্রয় মূল্যে, একদম সীমিত প্রোডাক্ট মূল্যে আপনার এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখানে আরাফাত ফার্নিচার টিম্বারের যত ভিডিও দেখাইলাম, এখন আপনি তাদেরকে নিয়ে যাবো শোমিলে। সৌমিল আছে, তাদের সৌমিল থেকে দেখাই দেবো কীভাবে কী হচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। বিয়স আরেকটা আপনাদের ডোর দেখাচ্ছি এখানে, এই ডোরের কালেকশনটাও দেখে নিন একটু। মূল কথা হলো কি বিয়স, এখানে আপনার ক্যাটালগ দেখে অনেক ডোরকে আপনার ডিজাইন করতে পারবেন, যেরকম খুশি ওরকম ডিজাইন দিতে পারবে তারা। কিন্তু এখান থেকে আপনারা সরাসরি গাছ থেকেই হাতে পেয়ে যাচ্ছেন ডোরগুলা, অনেক সাশ্রয় মূল্যে পাবেন। আমি বলবো যারা ডোরের কালেকশন বা বাড়ি করতেছেন, ডোর কিনবেন, তারা আপনারা সরাসরি চলে আসবেন এখানে। আর আমাদের চ্যানেলের নাম তো অবশ্যই বলবেন যে ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমরা আসছি দেখে, তাহলে স্ক্রিনশটটা নিয়ে আসলে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন, 10% আলাদা এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবেন। আর আপনার শোরুমে গেলে ভিউয়ার্স কিন্তু প্রাইসটা বেড়ে যায় স্বাভাবিক, মানে খরচ কস্টিং বেশি। আর আপনাদেরকে নিয়ে আসি সরাসরি কারখানায়, এখানে কোনো শোরুম না, ফ্যাক্টরিতে নিয়ে আসি। ফ্যাক্টরি থেকে আপনারা সরাসরি প্রোডাক্টটা কিনলে আপনারা অনেক কমের মধ্যে পাবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিওটা এখানে শেষ করতেছি এখন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।